ইসরায়েল যে অপমানজনক ব্যর্থতার মুখে পড়েছে তা ঢাকতেই তারা ইসমাইল হানিয়াকে হত্যার পথ বেছে নিয়েছে। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার উপর গভীর রাতে আকাশপথে হামলা হয়েছিল। তেহরানে যে ভবনে অবস্থান করছিলেন হানিয়া সেখানে এই হামলা হয়। এতে হামাস প্রধান এবং তার এক দেহরক্ষী নিহত হন। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে তেহরান গিয়েছিলেন হানিয়া। তিনি রাতে উত্তর তেহরানের একটি বিশেষ ভবনে অবস্থান করছিলেন। ভবনটিতে ইরানের সামরিক বাহিনীর বর্ষিয়ান কর্মকর্তারা বাস করেন। ইরানের মাটিতেই মেহমান ইসমাইল হানিয়াকে হত্যার জবাব দেওয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন ইরানি কর্মকর্তারা। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবে পরিণত করতে চিরশত্রু ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হানিয়ার মৃত্যুর পরপরই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠক করেন খামেনি। ওই বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। ইরান সরকারের এক কর্মকর্তা ও আইআরজিসির দুই কর্মকর্তা জানান, ইরানের সর্বোচ্চ জাতীয় পরিষদের এক জরুরি বৈঠকে খামেনি এই নির্দেশ দেন। ইরানের সুপ্রিম লিডার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য ইসরায়েল কঠোর জবাব পাবে। ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতার রক্তের বদলা নেওয়া দায়িত্ব মনে করে। খামেনি বলেছেন, অপরাধী এবং সন্ত্রাসী ইহুদিবাদী রেজিম আমাদের স্বদেশে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদেরকে শোকাহত করেছে। এর মধ্য দিয়ে তারা নিজের জন্য কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছে। ইরান ও হামাস ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে দেশটি এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দেয়নি। তবে বিদেশের মাটিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতাদের হত্যার দীর্ঘ ইতিহাস আছে ইসরায়েলের।